পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা করে ভয়ঙ্কর বিপদে পড়েছে ইউরোপের দেশ সুইডেন। এবার বিশ্বব্যাপী সুইডিশ পণ্য বয়কট করা শুরু করেছেন বিভিন্ন দেশের মুসলিমরা। সুইডিশ পণ্য বয়কট ক্যাম্পেইনে নেতৃত্ব দিচ্ছে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি। ইজিপ্ট টুডে জানায়, পবিত্র কোরআনের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ব ফতোয়া সেন্টারের মাধ্যমে সুইডিশ পণ্য বয়কটের ফতোয়া জারির আহ্বান জানিয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়। এছাড়াও মুসলিম ও আরব দেশগুলোর মুসলিমদের একত্র হয়ে কোরআন অবমাননার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে একই ঘটনায় সুইডিশ পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের সুপারমার্কেট সমিতি। এরই মধ্যে 259টি সুইডিশ পণ্য সরিয়ে নেওয়া হয়েছে কুয়েতের বাজার থেকে। কুয়েতের বিভিন্ন সুপারমার্কেটের সেলফ থেকে সুইডিশ পণ্য বের করে আলাদা করে ফেলা হচ্ছে। কোথাও কোথাও প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে সুইডিশ পণ্য। এর আগে সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা করায় তীব্র প্রতিবাদ জানায় কুয়েত। প্রথমে কোরআন অবমাননার ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতা বলে দাবি করেছিল সুইডেন, কিন্তু পরে বিশ্বব্যাপী এই নিয়ে তীব্র নিন্দা ও বিক্ষোভ শুরু হলে দুঃখ প্রকাশ করতে বাধ্য হয় সুইডেন সরকার। দেশটির পুলিশ জানিয়েছে তারা এখন ঘৃণা উস্কে দেওয়ার দায়ে ঘটনাটির তদন্ত করছে। কোরআন অবমাননাকে কেন্দ্র করে এর আগেও বেশ কয়েকবার সুইডিশ পণ্য বয়কট করা হয়েছে। সে সময় প্রত্যেকবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটি। এর আগে ঈদুল আজহার দিন সুইডেনের স্টকহোমের বৃহত্তম মসজিদের সামনে সালওয়ান মমিকা নামে ইরাক থেকে আসা একজন শরণার্থী কোরআন অবমাননা করেন। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে আবারও কোরআন অবমাননা করবেন বলে জানান তিনি। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে তুরস্ক, ইরান, ইরাক, মিশর, সৌদি আরব সহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জনগণ। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ ইউরোপের দেশগুলোর আঞ্চলিক সংস্থা ইউরোপীয় ইউনিয়নও কোরআন অবমাননার বিষয়টিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। মরক্কো ও জর্ডান এই ঘটনার প্রতিবাদে স্টকহোম থেকে তাদের রাষ্ট্রদূতদের দেশে ফিরে আসতে বলেছে। মরক্কোর রাবাতেও তলব করা হয়েছে সুইডিশ রাষ্ট্রদূতকে। মিশর বলেছে, যখন মুসলিমরা ঈদুল আজহা পালন করছে তখন এই লজ্জাজনক ঘটনা বিশেষভাবে উস্কানিমূলক। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।